দুজনের নামেই বললাম, এই সৈনিক ভাইয়েরা তারা কিন্তু বারবার সভা করেছে ফজলে নূর তাপসের সাথে, তারা সভা করেছে নানক সাহেবের সাথে। আমাদেরকে বলা হলো আমরা যেন এলাকা ছেড়ে চলে যাই, এবং অ্যাকর্ডিংলি পরিবার পরিজন নিয়ে কয়েক মাইলের মধ্যে জনগণ এখান থেকে সরে গেছে, যে যেখানে পারছে রিফিউজের মতো আমরা সবাই চলে গেছি। তা ছিল বা এমপি ছিল অনেকটা ওই ধরনের লোকজনকে গ্রেপ্তার করে, বা আওয়ামী লীগের একটা ছোটখাটো নেতা ছিল, মানে জিনিসগুলোকে ডাইভার্ট করে দিচ্ছিল। শাসন আছে বিডিআর প্রশাসন এবং কর্মকর্তা অফিসার বৃন্দ, তাদের ব্যাপারে সৈনিকদের মধ্যে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল, এবং বিশেষ করে তাদের জীবন যাপন ভোগ বিলাস, এবং সে সময়ে খাদ্য নিয়ে যে বিডিআর যে দায়িত্ব নিয়েছিল, সেখানেও নানান জটিলতার সৃষ্টি হয়েছিল, এবং তাদের বেতন বৃদ্ধি সহ। এবং এই সৈনিক ভাইয়েরা তারা কিন্তু বারবার সভা করেছে ফজলে নূর তাপসের সাথে, তারা সভা করেছে নানক সাহেবের সাথে, এবং সরকারের খুব উচ্চ পর্যায়ের লোকজনেরা, এবং লিফলেট বিলি হয়েছে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সৈনিক ভাইয়েরা। তাইলে একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে যখন এই ধরনের দাবি দাবা নিয়ে ট্রেড ইউনিয়নের মতো কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, এবং যেটার পেছনে রাজনৈতিক শক্তি আছে বলে আমরা তখনও মনে করেছি, এখনো মনে করছি, আমি তো দুজনের নামেই বললাম, আরো হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের আমি জানি না এখানে আজকে তো আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন সরাসরি খালেদা জিয়ার হাতও আছে, এগুলো তো করার জন্য বলা, নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়া চরম ব্যর্থতা তাদের সে সময় আমরা দেখেছি। তো এখন প্রশ্নটা হচ্ছে, ঘটনা ঘটছে আমরা জানি, আমি ধানমন্ডিতে তিনের এতে আমি থাকি, তিনের এতে খুব কাছে, তো সেদিন তো 2 নম্বর রাস্তা বন্ধ ছিল, আমি কোর্টে যাচ্ছিলাম, ওই 7-8 নম্বর ব্রিজ পার হয়ে গেছি, গোলাগুলি হচ্ছে, যেতে পারিনি, তবে সাংঘাতিক কিছু একটা হচ্ছে এটা সকলেই আমরা আশা করতে পারছি, এবং সারাদিন ব্যাপী এটা হয়েছে। আমাদেরকে বলা হলো আমরা যেন এলাকা ছেড়ে চলে যাই, এবং অ্যাকর্ডিংলি পরিবার পরিজন নিয়ে কয়েক মাইলের মধ্যে জনগণ এখান থেকে সরে গেছে, যে যেখানে পারছে রিফিউজের মতো আমরা সবাই চলে গেছি। এবং ইতিমধ্যেই মনিউ আহমেদের মেসেজ গুলো আমরা পাচ্ছি, আবাহনীর মাঠে সেনাবাহিনী জড়ো হচ্ছে, কোন একটা বড় ধরনের অপারেশনে তারা যাবে, সেভাবে হয়তো জনগণের একটা মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু এখন আমাদের সেনা কর্মকর্তারা আজকে বিশেষ করে ব্রিগেডিয়ার সাহেব যে আলোচনাটা করলেন, যে তাতে করে আরো বেশি ব্লাড শেড হতো, এবং আরো বেশি হতাহতের সংখ্যা বাড়তে পারতো, জনগণও হয়তো ইত্যাদি, ওনাদের এটা একটা স্ট্র্যাটেজি হয়তো আছে। কিন্তু শুধু জমা করেছে আবাহনীর মাঠে, কিন্তু তারা তো প্রসিড করে নাই, প্রসিড করে নাই, গেট পর্যন্ত আসে নাই। তার আগে আবার দেখলাম সাহারা খাতুন আইজিপি, তারা এসা ঘোরাফেরা করছে, একজন এমপি, মহিলা এমপি, তিনিও ঘোরাফেরা করছেন এখানে, কেমন যেন একটা ধোঁয়াশে হয়ে গেল জিনিসটা। কিন্তু তখন তহিদ সাহেবের বক্তব্য কিন্তু মিডিয়া প্রচার করতেছে সমানে, সেই তহিদ সাহেবের সাথে সরকার, তখন তো মনে হচ্ছে পুরা মিডিয়া তহিদ সাহেবের কন্ট্রোলে, সৈনিক তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, এবং তার সাথে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী রাজার মতো ব্যবহার করলেন রাজকীয় ভাবে, সেগুলো আমরা দেখেছি। তো কথা হচ্ছে, এই যে তদন্ত কমিশন গুলো হলো, সেগুলো তো আলোর মুখ দেখলো না, ওনারা নিজেরাও বলেছেন সেনাবাহিনীর তদন্ত ছিল, আবার সিভিল হোম মিনিস্ট্রিও তো ছিল। এখন আমাদের সরকারগুলো এই তদন্ত কমিশন করে খুব উচ্চ পর্যায়ে, কিন্তু এই কমিশনের রিপোর্ট আলোর মুখ কখনো দেখেন, এটা যদি দেখতো জাতি তাহলে আরো অনেক কিছু ভিতরের খবরটা জানতে পারত। কিন্তু সরকার প্রথম থেকেই এটাকে
কিছুটা বিরোধী দলের, তখন বিরোধী দল অত শেপ নেয় নাই। হ্যাঁ, ওই যে লালবাগের একজন ছাত্র নেতা ছিল বা এমপি ছিল, অনেকটা ওই ধরনের লোকজনকে গ্রেপ্তার করে, বা আওয়ামী লীগের একটা ছোটখাটো নেতা ছিল, মানে জিনিসগুলোকে ডাইভার্ট করে দিচ্ছিল মূল ঘটনা থেকে জনগণকে অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকার উঠোপরে লেগে গেল। যাই হোক, এখন এত বড় ধরনের একটা ঘটনা বাংলাদেশের স্বাধীনতার পর, পাকিস্তান সেনাবাহিনীর হাতও আপনি কিছু কিছু বাহ্যিক সম্পৃক্ততাকে আপনি ইঙ্গিত করছেন, আমি বাইরের কথা বলছি, আপনি কি শুধুমাত্র তারা জিনিসটাকে রাজনীতিকরণের জন্য পুরো জিনিসটাকে ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে, এবং এরপরে যে সেনা কুঞ্জে যে মিটিংটা হলো সেদিনও কিন্তু হট এক্সচেঞ্জ হয়েছে, জাতীয় হয়েছে সবটা জানতেও পারে নাই। হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী বেগমতী চৌধুরীকে নিয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু অনেক সত্য ঘটনা কিন্তু আমাদের সেনা কর্মকর্তারা সেদিন তুলে ধরেছিল, সে ব্যাপারেও কিন্তু কোনো আলোকপাত হয় নাই বা সে ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বলা হচ্ছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের ব্যবস্থা করা হবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি ইত্যাদি, বেগম খালেদা জিয়াকে উৎখাত করে দিয়ে, এটাও আরেক ধরনের প্রতিহিংসা যে বেগম খালেদা জিয়াকে উৎখাত করে দিল, উনিও সেনা প্রধান ছিলেন। হ্যাঁ, উনার হত্যাকাণ্ডের পর উনাকে একটা বাড়ি দেওয়া হলো, সেই বাড়ি থেকে উচ্ছেদ করে বললো এটা আমরা এই 52 জন যে পরিবার আছে তাদের 57 তাদের এখানে আমরা ভালো ভালো সব ইয়ে করে দেবো। এই যে একটা দেওয়া নেওয়ার মধ্যে উনারা চলে গেল আর কি, এখনো পর্যন্ত তাদের কান্না আমরা দেখতে পাই, তাদের ছেলে মেয়ে এগুলো বড় হচ্ছে, তারপরে আমাদের মা বোনদের উপর যে অত্যাচার করেছে এগুলো তো পাকিস্তানিদেরও তারা তো ছড়িয়ে গেছে আর কি, এত ঘটনাগুলো ঘটেছে। তো এগুলোকে ধামা চাপা দিয়ে একটা লোক দেখানো বিচার করলেন, করে একটা শত শত লোকরে এখানে আসামি করে দিলেন, এবং কত লোকের যে চাকরি চলে গেছে অন্যান্য ক্যান্টনমেন্ট, অন্যান্য ওদের বিডিআর এর যেখানে ছাউনি গুলো আছে, নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, তাদেরকে টার্গেট করে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, ঘটনা ঘটালো কোথায়? আর সমস্ত জিনিসটা আমার সৈনিক বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হলো, এবং বিচারের নামে অনেকটা প্রহসনেই বলবো, এখনো সুপ্রিম কোর্ট পর্যন্ত এখনো ওটা আছে। হ্যাঁ, এখানে আমার ভাই বলেছিলেন যে সামরিক আইনে কেন বিচার করলো না, এটা একটু অন্যদিকে ডাইভার্ট করতে গিয়ে, এবং তাদের যে পুরোপুরি ব্যর্থতা এবং তাদেরও উচ্চ পর্যায়ের যে সংশ্লিষ্টতা, সেইখান থেকে তারা জিনিসটাকে ডাইভার্ট করে দিয়েছে। অন্যান্য হত্যাকাণ্ড আমরা যেমন দেখি, অন্যান্য হত্যাকাণ্ড গুলো দেখেন, এগুলোর বিচার বোধহয় বাংলাদেশে আর হওয়ার সম্ভাবনা নাই কোনো, কিন্তু তারা বলবে খুব দ্রুততম সময়ে আমরা শেষ করতে পারবো, কিন্তু কোনোটাই কোনো দ্রুত সময় করে, সাংঘাতিক ভাবে এখানে আন্তরিকতার অভাব রয়েছে। আজকে স্বাধীনতার 52 পরও আজকে যে আমরা একত্রে এত রক্ত দিয়ে আমরা 30 লক্ষ শহীদ, এবং আমার সেনাবাহিনী যেভাবে তারা এখানে আত্মত্যাগ করেছে, বিডিআর বাহিনী তো প্রথম বিদ্রোহ করেছিল 71, সেই জিনিসগুলোকে আমরা ভুলিয়ে দিচ্ছি জাতিকে, এখন নতুন নতুন ইতিহাস সামনে নিয়ে আসতেছি, আমাদের যে অতীত ঐতিহ্য ইতিহাস এবং এখানে বহু লোকের যে সম্পৃক্ততা, সেগুলো বাদ দিয়ে এখন আমরা আমাদের মতো করে যার যার মতো করে ইতিহাস রচনা করছি। তো দুর্ভাগ্যের বিষয় আজকে 25 তারিখ, আমি ধন্যবাদ জানাই আপনারা তাদের স্মরণ এই আলোচনাটা, শুধু স্মরণ করলে হবে না, আমরা জনগণ এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার